একটাই কথা বলবো যে তোমরা যদি মনে করো যে না আমরা একটা চান্স নিয়ে দেখতে পারি আমাদের যে ট্যালেন্ট আছে, যদি কারোর মধ্যে কোনো রকম ট্যালেন্ট থাকে সেটাকে যদি তোমরা মনে করো যে না আমি এটাকে নিয়ে এগোতে চাই, তাহলে এখনই ট্যালেন্ট খোঁজ ইন্ডিয়াতে রেজিস্টার করো। এবার আমি বলি ওয়াই রেজিস্টার, বিকজ ট্যালেন্ট খোঁজ ইন্ডিয়া সো প্রোডাকশন হাউস বা সব জায়গা যতগুলো জায়গা আছে সবার সাথে ওরা টাই আপ করছে। সেই টাই আপটা করতে গেলে একটা অনেক বড় সার্ভের দরকার পড়ছে, যে কারণে রেজিস্ট্রেশনটা লাগছে। তোমরা যখন ট্যালেন্ট খোঁজ ইন্ডিয়াতে রেজিস্ট্রেশন করবে, ইট উইল টেক অনলি 599 উইথ জিএসটি, অনলি 599, 599 টাকা জিএসটি নিয়ে এক বছরের জন্য রেজিস্ট্রেশনে লাগে। এইটার পর আমরা অনেকে ফেসবুক করি, দ্য সেম প্রসেস, ফেসবুকে যেমন আমরা ফটো ভিডিও ডাউনলোড করি, সেমভাবে আমার এখানেও ফটো আর ভিডিও ডাউনলোড করতে হবে, যেটার জন্য আমি রেজিস্ট্রেশন করছি। যদি আমি অ্যাক্টিং পারি তাহলে আমার অ্যাক্টিংয়ের ভিডিও, আমি যদি ডান্স পারি আমার তাহলে ডান্সের ভিডিও, যদি আমি পেন্টিং তাহলে আমার পেন্টিংয়ের ভিডিও, এইগুলো ডাউনলোড করে ছেড়ে দাও। এবার দেখো তোমার কাছে কল আসে কি না, আর উইয়ার 100% শিওর যে এখনও পর্যন্ত মানে সবে যেহেতু মানে আমরা অলরেডি জুলাইতে লঞ্চ করেছি, এটা আরও অনেক বড় জায়গা যাচ্ছে, বিকজ ট্যালেন্ট খোঁজ ইন্ডিয়ার এরপর নিজস্ব চ্যানেল আসছে, আর ট্যালেন্ট খোঁজ ইন্ডিয়ার নিজস্ব প্রজেক্ট আসছে, প্রচুর প্রজেক্ট আসছে। তোমরা যদি এখনও মনে করো যে না আমরা কিছু একটা করতে চাইছি, তাহলে ইমিডিয়েট রেজিস্টার করো ট্যালেন্ট খোঁজ ইন্ডিয়াতে, আমরা তোমাদের হেল্প করার জন্যই আছি। আজকে এখানে এসে বলা, বিকজ তোমরা স্টুডেন্ট, তোমরা ম্যাক্সিমাম পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকো, টিভি হয়তো কমই দেখো, বা আমাদের অ্যাডটাও মানে এখনো সবে সার্কুলার শুরু হয়েছে, তো তাই জন্য এটা বলে দেওয়া ডিটেলসে যে মধ্যিখানে এই যে ব্যাপারগুলো থাকে, বা এরপর ট্যালেন্ট খোঁজ ইন্ডিয়া রেজিস্টার করার পরও যদি কোনো প্রোডাকশন হাউস তোমাকে কল করে, সেখানে কিন্তু ট্যালেন্ট খোঁজ ইন্ডিয়াকে কোনো পে করতে হচ্ছে না, প্লাস মধ্যিখানে পিআর লাগছে না, কিছু লাগছে না, তুমি ডিরেক্ট কল পাচ্ছ প্রোডাকশন হাউস থেকে, ডিরেক্ট যাচ্ছ, কাজ করবে, অডিশন দেবে, চান্স পাবে। এটা হচ্ছে মেন ট্যালেন্ট খোঁজ ইন্ডিয়ার কাজ। অ্যান্ড থ্যাংক ইউ অনুষ্কা, এবার অনুষ্কা অনেকটা ডিটেলসে বলতে পারবে। থ্যাংক ইউ।